ম্যাস্টাইটিস, উলান ফোলা, উলান পাকা, যে যেই নামেই চেনেন। তো যদি আপনার গাভীর দুধ থাকে, সেক্ষেত্রে দুধটা না শুকায়ে, বাড়টা নষ্ট না করে, মানে ডাক্তার ছাড়া, অ্যান্টিবায়োটিক ছাড়া, শুধুমাত্র তিনটা জিনিস, একটা প্রোবায়োটিক ঔষধ, আরেকটা আমরা হচ্ছে একটা বিশেষ ধরনের লবণ, এবং হচ্ছে জিঙ্ক সিরাপ, এই জিনিসগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পশুটাকে সুস্থ করার জন্য। এটা প্রমাণিত পদ্ধতি। তো এই ক্ষেত্রে হচ্ছে গরু সুস্থ করার আগে, মানে এই চিকিৎসাটার আগে আপনার কিছু বিষয় জানা প্রয়োজন। সেটা হচ্ছে, আবার যদি আপনার এই রোগটা হয়, আবার চিকিৎসা করবেন, তো আপনার হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে, আপনার সব সময় মানে বলতে পারেন যে এই চিকিৎসার পূর্ব শর্ত এগুলো, যে হচ্ছে আপনার ফ্লোরটা সব সময় শুকনো এবং জীবাণুমুক্ত রাখতে হবে। ফ্লোর মানে মেঝে, অর্থাৎ গরু যেখানে থাকতেছে এই জায়গাটা শুকনো এবং জীবাণুমুক্ত রাখতে হবে। যদি আপনার পাকা মেঝে হয়, ম্যাক্সিমাম জায়গা এখন তো সবাই পাকা মেঝে, তাহলে পরিষ্কার করার পর প্রয়োজনে ঝাড়ু দিয়ে যে পানিটা ফালাই দেবেন, ফ্যান দিয়ে শুকাবেন, যে কোনোভাবে হোক জিনিসটা শুকাবেন, এবং স্যাঁতস্যাঁতে যেন না হয়। এবং মাঝে মাঝে আপনার ফ্লোরটা হচ্ছে ব্লিচিং, পটাশ, তারপরে গুঁড়া সাবান, ফিনাইল, যেভাবে আপনি ভাই সম্ভব যে কোনো ধরনের জীবাণুনাশক দিয়ে ভিজিয়ে, হ্যাঁ, তারপরে পানির প্রেশার দিয়ে বা শলার ঝাড়ু দিয়ে ঘষে ভালোভাবে ফ্লোরটা আপনারা পরিষ্কার করবেন। আপনার গাভীর জন্য আরামদায়ক অবস্থা, মানে আরামদায়ক ব্যবস্থা রাখবেন শোয়ার জন্য। সেটা আপনি ধানের খ্যার দিতে পারেন পুরাতন, কিংবা হচ্ছে আপনি চাইলে রাবারের ম্যাটও দিতে পারেন। গাভীর ওলানে কিন্তু হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হ্যাঁ, যখন চিকিৎসাকালীন সময় তখন তো তখন রাখবেনই, অন্যান্য সময় কিন্তু গরুর দুধ দোহনের আগে এবং দুধ দোহনের পর গরুর ওলান সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং হচ্ছে গরুর দুধ দোহনের পর গাভীর যেই ওলানের যেই বাট, এটা কিন্তু খোলা থাকে, এই সময় গরু যেন শুয়ে না পড়ে, গরুর সামনে ঘাস দেন, দিয়ে গরুকে খাওয়ায় ব্যস্ত রাখেন, এবং গরুকে দাঁড়া করিয়ে রাখতে, অর্থাৎ দাঁড় হয়ে থাকতে বাধ্য করেন, তাতে করে আপনারা এই জিনিসটা প্রতিরোধ করতে পারবেন ইনশাল্লাহ। আর গাভীকে হচ্ছে, যেহেতু ফ্রিজিয়াম গরুর এই রোগটা বেশি হয়, মানে আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বলতেছি, দেশি গরুতে তো ওই সেরকম দেখা যায় না, তো সেক্ষেত্রে হচ্ছে গরুকে নিয়মিত গোসল করান। নিয়মিত বলতে গরমের সময় গোসল করেন বেশি বেশি, গরু যেন গরমে কষ্ট না হয়, একটা কাউ কমফোর্ট নিশ্চিত করেন ইনশাল্লাহ। এরপরে বলছি যে আমি তিনটা জিনিসের কথা বলছি ভিডিওর শুরুতে, প্রোবায়োটিক লবণ, জিঙ্ক সিরাপ, আর কি বলছি, প্রোবায়োটিক, একটা বিশেষ ধরনের লবণ, জিঙ্ক সিরাপ, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে আমরা পশুর চিকিৎসা করব। তো পশুর চিকিৎসা করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে গরুর আমরা দানাদার খাবার একদম সীমিত করে দিব, একদম সামান্য পরিমাণ দানাদার, মানে যেইটুক না হইলেই নয়। আপনার দুধের গাভী আপনি 5 কেজি খাওয়াইতেন, আপনি সেখানে 1 কেজি 1.5 কেজিতে নিয়ে আসবেন দানাদার, তাতে করে কী হবে, দানাদার কমাই নিয়ে আসেন, কাঁচা ঘাসটা বাড়াই দেন, তাতে করে দানাদার খাবারটা যখন কমাই দেবেন দুধের চাপটা কমে যাবে। এর পাশাপাশি দুধের চাপ কমার পরেও তো গরুর একটা দুধ থাকবে, এই দুধটা ঘন ঘন দহন করতে হবে। আপনি তো এমনিতে হয়তো বা 2 বার বা 3 বার দুধ দহন করতেন, এখন আপনি ফ্রিকোয়েন্টলি দুধ দহন করেন, একটু পরপর দুধ দহন করেন, বুঝতে পারছেন? কী করবেন, দানাদার খাবার একদম লেস করে দেবেন, 1 কেজি 1.5 কেজি দানাদার খাবার দেবেন। বড় গরু সমস্যা নাই, গরু একটু হয়তো বা চেহারাটা খারাপ হবে, হোক ওই ঘাটতে পরে পোষাইতে পারবেন। তো এরপরে হচ্ছে দুধটা দহন করবেন বারবার, কতবার দহন করবেন, একটু পরপর দুধ দহন করবেন, অর্থাৎ দুধ জমলেই দুধ দহন করবেন, এটা একটা জিনিস গেল। এরপর হচ্ছে আমি যে বলছি যে তিনটা জিনিস, এরপর জিঙ্ক খাওয়ার নিয়মটা বলি। জিঙ্কটা খাওয়াবেন হচ্ছে 50 ml সকালে, 50 ml বিকেলে, অর্থাৎ 2 বেলা 100 ml লেখে জিঙ্ক খাওয়াবেন। এতে করে জিঙ্কটা আপনি যখন বেশি বেশি খাওয়াবেন তখন কিন্তু সোমেটিক সেলটা কমবে, সোমেটিক সেল দেখা যাবে যে 1 লাখের নিচে নেমে আসবে ইনশাল্লাহ। তো আপনি গরুটাকে সুস্থ করার দিকে আরও একটু আগায় গেলেন। তো জিঙ্কটা খাওয়াইতে হবে, এর পাশাপাশি জিঙ্কটা কিন্তু গরুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপ করবে। এরপরে বলছি যে একটা প্রোবায়োটিক খাওয়ানোর কথা। তো এখানে আসলে যখন প্রোবায়োটিক বলছি আমি কিছু নাম বলে দিই, কারণ হচ্ছে কোম্পানির নামগুলো চলে আসবে। সবসময় চেষ্টা করবেন, প্রথমে চেষ্টা করবেন মেস্টি 29 যেটা, অথবা আডারসেক ইয়নের, মেস্টি হচ্ছে কার, মেস্টি হলো SKF-এর, আর মেস্টি নূর পাউডার আছে এটা সম্ভবত পপুলারের। এই যে তিনটার কথা বললাম, এর বাইরেও কিন্তু পাইনেক্স আছে, মেস্টি কিট আছে, প্রোমাস্ট আছে, এই জাতীয় অনেক প্রোবায়োটিক আছে। তো আপনারা চেষ্টা করবেন এই প্রথমে যে আমি 2-3 নাম বলছিলাম, যে মেস্টি নূর,
বা হচ্ছে মেস্টি 29 আডার চেক, এই দুইটা চেষ্টা করবেন, বা মেস্টি নোট, এই তিনটার মধ্যে থাকার চেষ্টা করবেন। না পাইলে বাকি যে নামগুলো বললাম আমি, পায়োনিক্স, মেস্টি কিড, এই টাইপ প্রোবায়োটিক একটা খাওয়াবেন। তো এই প্রোবায়োটিক খাওয়ানোর নিয়ম কী, প্রথম আপনি প্রথম দুই দিন এগুলো সাধারণত 100 গ্রামের প্যাকেট হয়, 100 গ্রাম করে খাওয়া দেবেন, সকালে 100 গ্রাম, বিকালে 100 গ্রাম। তাহলে সকালে 50 গ্রাম জিঙ্ক, 100 গ্রাম মেস্টিনোর বা হচ্ছে মেস্টি 29 বা আডার চেক, আবার বিকালে সেম ওয়েতে 50 গ্রাম জিঙ্ক, আবার 100 গ্রাম বা এক প্যাকেট হচ্ছে যে আডার চেক বা মেস্টি 29, মানে প্রোবায়োটিক। এর সাথে আপনি হচ্ছে আয়োমিন প্লাস যে লবণটা আছে এসিআর, আয়োমিন প্লাস লবণ 50 গ্রাম করে ডেইলি খাওয়াবেন। তো আপনি হচ্ছে এই প্রোবায়োটিকটা প্রথম দুই দিন সকালে 100 গ্রাম, বিকালে 100 গ্রাম, এভাবে প্রথম দুই দিন চলবে। এরপরে তৃতীয় দিন থেকে এই প্রোবায়োটিক যেটা, এই আডার চেক, মেস্টি 29 বা মেস্টিনোর, পাইনেক্স, মেস্টিকেট, প্রোমাস্ট, এগুলো তৃতীয় দিন থেকে একটা প্যাকেট দুইবেলা খাওয়াবেন, অর্থাৎ সকালে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম, এভাবে চলবে। কিন্তু এখানে একটা হচ্ছে সতর্কতা, যখন প্রোবায়োটিক চলবে তখন ভুলেও কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, দিলে কোনো কাজ হবে না, উল্টা বিপদ হইতে পারে। তো এই এই সময়টা, এই যে আপনি এই তিনটা জিনিস ঔষধ, তো এটা তিনটা জিনিস খাওয়াইলেন, এর পাশাপাশি একটু করে খাবার সোডা খাওয়াইলেন, 3 চামচ খাবার সোডা, যদি ছোটো লেবু হয় তাহলে 2-3টা লেবুর রস, হ্যাঁ, এই সময় এই জিনিসটা খাওয়াবেন, ইনশাল্লাহ পশু আপনার সুস্থতার দিকে যাবে। কিন্তু এখানে পূর্ব সত্য হচ্ছে ধাপে ধাপে আপনার কাজগুলো করতে হবে। কী ধাপে ধাপে কাজ? আপনি দানাদার কমাবেন গরুকে, হচ্ছে বারবার গরুর দুধ দহন করবেন, জিঙ্ক সিরাপ খাওয়াবেন, মেস্টিনোর বা মেস্টি 29 বা আডার চেক, প্রোবায়োটিক যেটার কথা বললাম এটা খাওয়াবেন, আয়োমিন প্লাস খাওয়াবেন, পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে প্রোবায়োটিকটা কী নিয়মে খাওয়াবেন সেটাও বললাম। এর পাশাপাশি হচ্ছে গরুকে বেশি বেশি, মানে গরুর ওলানে বেশি বেশি হচ্ছে আপনি বরফ দিয়ে ঘষেন বা ঠান্ডা পানি মারেন ওলানে, হ্যাঁ, বেশি বেশি হচ্ছে গোসল করান গরুকে। তারপরে হচ্ছে দহনের আগে তো পরিষ্কার করবেনই, দহনের পরে আবার হচ্ছে বাটে হচ্ছে ভায়োলিন লাগান, ইনশাল্লাহ এই প্রসিজিউরটা ফলো করেন, আপনার গরু 100% সুস্থ হবে ইনশাল্লাহ। তো এই বিষয়টা পরীক্ষিত, প্রমাণিত, মানে এটা দেখছি এভাবে করে ভালো হয়েছে ইনশাল্লাহ, তো আপনারটাও ভালো হবে। কিন্তু শর্ত হচ্ছে পূর্ব শর্ত যেগুলো বললাম সেগুলো আপনার পালন করতে হবে, এবং এই জিনিসগুলো ক্রমান্বয়ে পালন করেন ইনশাল্লাহ, আপনার পশু সুস্থ হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনার খামারি বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন, তার কাজে লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।